যেখানে সরকার বারবার ঘোষণা করেছে এই করোনাকালীন টাইমে কোনো গার্মেন্টস শ্রমিককে বেআইনিভাবে চাকরিচ্যুত করা যাবে না, কোনো গার্মেন্টস শ্রমিককে বেতন না দিয়ে কারখানায় কাজ করানো যাবে না, তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে কারখানায় কাজ করাতে হবে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, তাহলে কি এরা বাংলাদেশের বাইরের নাগরিক? এরা কি গার্মেন্টস শ্রমিক না? এরা কি বাংলাদেশে কোনো উৎপাদন করে নাই? এরা কি এই তিনটি কারখানায় কোনো উৎপাদন করে নাই? সেটা আপনার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি এই তিনটি কারখানায় সরাসরি আপনি তদন্ত করে দেখবেন। সেখানে যেখানে একজন নারী সে বছরের পর বছর সে প্রোডাকশন দিয়ে যাচ্ছে, যখন সন্তান সম্ভাবনা হয় তখন তাকে বেআইনিভাবে চাকরিচ্যুত করা হয়, এটা বাংলাদেশের কোনো আইন মেনে নিতে পারে না। এই কারখানা এসএফ ডেনিম, এসএফ অ্যাপারেলস, এসএফ ফ্যাশন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই মানববন্ধনের সংগ্রামী সভাপতি এবং উপস্থিত সংহতি জ্ঞাপনের জন্য উপস্থিত আছেন ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের সাধারণ সম্পাদক জনাব কামরুল হাসান এবং উপস্থিত আছেন এই তিনটি কারখানার শ্রমিক ভাই ও বোনেরা। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করি। আজকে এই শ্রমিকদেরকে কারখানায় কাজ করার কথা, অথচ দেখেন যখন বাংলাদেশে পুরো লকডাউন চলে সেই সময় গার্মেন্টস শ্রমিকদেরকে ফোন করে কাজ করার জন্য গার্মেন্টসে ডেকে আনা হয়, অথচ যেখানে সরকার বারবার ঘোষণা করেছে এই করোনাকালীন টাইমে কোনো গার্মেন্টস শ্রমিককে বেআইনিভাবে চাকরিচ্যুত করা যাবে না, কোনো গার্মেন্টস শ্রমিককে বেতন না দিয়ে কারখানায় কাজ করানো যাবে না, তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে কারখানায় কাজ করাতে হবে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, তাহলে কি এরা বাংলাদেশের বাইরের নাগরিক? এরা কি গার্মেন্টস শ্রমিক না? এরা কি বাংলাদেশে কোনো উৎপাদন করে নাই? এরা কি এই তিনটি কারখানায় কোনো উৎপাদন করে নাই? সেটা আপনার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি এই তিনটি কারখানায় সরাসরি আপনি তদন্ত করে দেখবেন। সেখানে যেখানে একজন নারী সে বছরের পর বছর সে প্রোডাকশন দিয়ে যাচ্ছে, যখন সন্তান সম্ভাবনা হয় তখন তাকে বেআইনিভাবে চাকরিচ্যুত করা হয়, এটা বাংলাদেশের কোনো আইন মেনে নিতে পারে না, এটা জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন কখনোই মেনে নিবে না। তাই আমরা জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে দাবি করছি, এই 93 জন শ্রমিককে অবিলম্বে চাকরিতে পুনর্বহাল করতে হবে, তাড়াতাড়ি তাদেরকে চাকরিতে পুনর্বহালের দাবি করে আমরা আজকে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে বিজিএমই এবং সরকারের প্রতি দ্রুত তাদেরকে চাকরিতে পুনর্বহালের দাবি জানাচ্ছি।